ক্রিকেট আমরা জানি যে ভদ্রলোকের খেলা, ক্রিকেট ডিসিপ্লিন মেনটেন করে খেলতে হয় এবং জেন্টলম্যান গেম আমরা জানি, এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আইসিসির রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের কিন্তু ফলো করতে হবে, প্রোটোকলগুলি আমাদেরকে ফলো করতে হবে। সো ভারতের অধিনায়ক যা করেছেন তিনি প্রোটোকলের বাইরে করেছেন, এবং সেটার স্টেপ তিনি যে ফাইনগুলি পেয়েছেন, যে স্টেপ নিয়েছে আইসিসি তার এগেনস্টে, সো সেটাও আপনারা অবগত। তিনি খুব সম্ভবত 2টি ম্যাচ সাসপেন্ড হতে চলেছেন এবং 3টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবং 75% ম্যাচ ফি কাটা হয়েছে। সো আমার মনে হয় যে দিস ইজ এ বিগ এক্সাম্পল ফর এভরি ওয়ান যে এ ধরনের রুলস ব্রেক করা আসলে ঠিক না। সো আমরা যতটা পারবো আমরা অবশ্যই চেষ্টা করবো নিজেদের ইমোশনকে কন্ট্রোল করে আমরা টিমের রেপুটেশনের কথা চিন্তা করব, আমরা দেশের রেপুটেশনের কথা চিন্তা করব, এবং সব কিছু মাথায় রেখে জেন্টলম্যান গেম সব কিছু চিন্তা করে আমাদের আসলে এগোনো উচিত আমি মনে করি।